কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিমাত্রিক বস্তুর গল্প অনুশীলনের কিছু অংশ তোমাদের আজকের পর্বে সমাধান করাবো। দেখো, আগের পর্বে কিন্তু আমরা এই পর্যন্ত সমাধান করিয়েছিলাম, এখনকার পর্বে আমরা এখান থেকে শুরু করব। বলা আছে, দেখো আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে। দেখো আমাদের চারপাশে নানা ধরনের বস্তু আছে, এটা আমরা জানি। আমরা বিভিন্ন পদ্ধতিতে এই বস্তুগুলো পরিমাপ করতে পারি, বিভিন্ন পদ্ধতিতে আমরা এই বস্তুগুলো কিন্তু পরিমাপ করতে পারি। মনে করো যে আমাদের রুবিক্স কিউব পাই, আমরা স্কেল পাই, তারপরে মনে করো যে বই পাই। সেক্ষেত্রে আমরা এখন বইয়ের যদি দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তাহলে আমরা স্কেল দিয়ে পরিমাপ করতে পারি বা বিভিন্নভাবে পরিমাপ করতে পারি বিভিন্ন কিছু। কখনো আমরা স্কেল ব্যবহার করি, মানে পরিমাপের জন্য কোনো কখনো আমরা স্কেল ব্যবহার করি, আবার কখনো গ্রিড বা গ্রাফ। দেখো গ্রাফ বা গ্রিড বিভিন্ন আকৃতির বস্তু পরিমাপ করি। বলা আছে যে আবার কখনো আমরা গ্রিড বা গ্রাফে বিভিন্ন আকৃতির বস্তু কিন্তু পরিমাপ করি, সেটাই বলা আছে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, তো আমরা চিত্রটার ক্ষেত্রে দেখতেছি এটা একটা বর্গক্ষেত্র, কারণ এর সবগুলা বাহু সমান। দেখো এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এর চারটা বাহুই কিন্তু সমান। এখানে আরেকটা দেখো বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্রটা কি এইভাবে দেওয়া হয়েছে, এর কিন্তু এরও কিন্তু চারটা বাহু সমান, এক দুই তিন চার, চারটা বাহুই কিন্তু সমান। এই বর্গক্ষেত্রটা কিন্তু দ্বিমাত্রিক, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পাই এর ক্ষেত্রে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ পাই, তার মানে এই বর্গক্ষেত্রটা হচ্ছে দ্বিমাত্রিক। এরপরে দেখো গাছের পাতা দেওয়া আছে, কী সুন্দর একটা ব্যাপার, গাছের পাতা দিয়ে দিয়েছে, গাছের পাতা দিয়ে আছে। এইখানে একটা ঘর দেওয়া আছে, আর এইখানে একটা মানুষ আছে, সেই মানুষের কিন্তু এখানে ছায়া দেওয়া আছে। দেখো আমরা এই ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ জানি, সেক্ষেত্রে এর কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এই পাতার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুরেট ক্ষেত্রফল বের করতে আমার অনেক কষ্টসাধ্য হবে, বাট আমরা কিন্তু এই পাতার ক্ষেত্রে কিন্তু আমরা এর আপাত বা প্রায় মানে আপাত ক্ষেত্রফল বের করতে পারবো। আবার দেখো এই মানুষটার ছায়া, দেখো ছায়া দেওয়া আছে এখানে, আসলে অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। গ্রিডে চতুর্ভুজ পরিমাপ পদ্ধতি, দেখো এখানে গ্রিড দেওয়া আছে বা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফে চতুর্ভুজ পরিমাপ পদ্ধতি আমার বলা আছে। দেখো এখানে কতে দেওয়া আছে একটা গ্রিড, আর কতে দেওয়া আছে একটা গ্রিড দেওয়া আছে। গ্রিডের পরিবর্তে আমরা যদিও সবাই বেশি জানি হচ্ছে গ্রাফ হিসেবে, তো মনে করে যে এখানে একটা গ্রিড দেওয়া আছে, এখানে একটা গ্রিড দেওয়া আছে। তো এইখানে দেখো এই এটা যদি আমরা একটু বড় করি, সেক্ষেত্রে দেখো আমরা কী পাই। দেখো এইখানে কী বলা আছে, দেখো দেখো এইটুক দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার, আর এইটুক দেওয়া হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এইটা কিন্তু দেখো এই এইটা হচ্ছে আমার বর্গাকার, আমি একটু চিত্রটা অঙ্কন করতেছি, দেখো এটা কিন্তু বর্গাকার, বর্গাকার। এইটুক দেওয়া আছে, দেখো এখান থেকে এইটুক দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুক দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি, গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফল পাবো, যেহেতু এইটুকু 1 সেন্টিমিটার আবার এইটুকু 1 সেন্টিমিটার, তার মানে 1 আর 1 গুণ করলে হবে 1 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা এই একটা ক্ষুদ্র বর্গ, এই ক্ষুদ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, তা সেটাই বলা আছে। আমি এখানে একটা চিত্র যদি অঙ্কন করি, দেখো আমরা যদি এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, দেখো আমরা এই একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তো মনে করো এটা আমি এখানে অঙ্কন করেছি, অঙ্কন করলাম এই কারণে যাতে তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো এইটা আমি এখানে অঙ্কন করছি, বলা আছে এইটা হচ্ছে এইটা হচ্ছে 1 সেন্টিমিটার। দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার বলা আছে, তাহলে এটা 1 সেন্টিমিটার, আর এইখান থেকে এইটুকু বলা আছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার গুণ করলে কিন্তু আমরা এই বর্গের ক্ষেত্রফল পাবো, মানে 1 আর 1 গুণ করলে হয় 1 একই হবে, আর একক হবে হচ্ছে সেন্টিমিটার, আর সেন্টিমিটার গুণ করলে হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো আমার দেওয়া আছে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার গুণ করলে আমরা পাবো 1 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই ছোট একটা, দেখো এইখানে যে গ্রাফ বা গ্রিডটা গ্রিড দেওয়া আছে, এই গ্রিডের কিন্তু আমরা ছোট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। দেখো আমরা ছোট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে যদি আমরা এইটার বলি, দেখো এইটার বলি, তাহলে এইটার বর্গ, এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হবে কিন্তু 1 বর্গ সেন্টিমিটার, মানে প্রতিটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। এখানে লাল চিহ্ন দেওয়া আছে, দেখো লাল চিহ্ন দিয়ে বলা আছে 1 বর্গ সেন্টিমিটার, তার মানে এখানে যেগুলো আছে এর ভিতরে প্রত্যেকটা ছোট যে মানে বর্গ আছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। আর এখানে দেখো এই লাল হচ্ছে আছে, এই লালগুলো হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার ধরা হয়েছে, আর যেটা মনে করো নীল কালার আছে,
নীল কালার যেটা বর্গক্ষেত্র বলা হয়েছে এটা হচ্ছে 0.5 বর্গ সেন্টিমিটার। কারণ কি দেখো, এখানে নীল কালার যেটা যে বর্গক্ষেত্রগুলো আছে ছোটো ছোটো, সেটা কিন্তু 0.5 বর্গ সেন্টিমিটার ধরা হয়েছে, মানে একের অর্ধেক ধরা হয়েছে। কারণ এই নীল কালারের এইটা কিন্তু সব সম্পূর্ণ না, এদিকে কিন্তু ফাঁকা আছে একটু, কিন্তু এখানে ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, এই জন্য আমরা এই নীল কালারেরটা ধরছি হচ্ছে 0.5 বর্গ সেন্টিমিটার। আর লাল কালারের যেটা আছে, আমরা লাল কালারের যেটা আছে সেটা ধরছি 1 বর্গ সেন্টিমিটার। এখন বলা আছে দেখো, ক চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত 16টি বর্গক্ষেত্র আছে। দেখো এই ক নং চিত্রে এখানে লাল বলা আছে, ক চিত্রে লাল রং দিয়ে 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে 16টি বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমরা সেটা বের করব। দেখো তার মানে 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এই লাল রং দ্বারা আমরা এক লাল রঙের একটা ছোট বর্গক্ষেত্র দ্বারা আমরা বুঝিয়েছি হচ্ছে এর ক্ষেত্রফল বুঝিয়েছি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তার মানে এখানে আছে 16টি। দেখো এখানে 16টি আছে, থেকে আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 16টি ছোট বর্গক্ষেত্র আছে। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 16 বর্গ সেন্টিমিটার। তাহলে তাই দেখো, ক চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে লাল রং দিয়ে চিহ্নিত এখানে যে লাল রং দিয়ে চিহ্নিত 16টি বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তার মানে 16 × 1 বর্গ সেন্টিমিটার, মানে হবে হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। দেখো এখানে 16 বর্গ সেন্টিমিটার বলা হয়েছে। আর এখানে নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গক্ষেত্র নাই, এখানে কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গক্ষেত্র নাই, তাই পরিমাপে কম বেশি হওয়ার সুযোগ নেই, এটার পরিমাপে কিন্তু কম বেশি হওয়ার সুযোগ নেই, আমরা একেবারে যেটা আছে সেইটার অ্যাকুরেট পরিমাপ কিন্তু নির্ণয় করছি। দেখো এইটুকে কি বলা আছে, আমি এইটুকে আরেকবার বলতেছি, দেখো এইখানে আমার এই ক যে চিত্র আছে, এই চিত্রের ক্ষেত্রে আমার এই লাল রং যেটা আছে, লাল রঙের প্রতিটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। এখানে কয়টা লাল রং দেওয়া আছে, টোটাল আছে হচ্ছে 16টি, তাহলে 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 1 × 16 বর্গ সেন্টিমিটার। তাহলে কারণ আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, তাহলে 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। এর ভিতরে কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গক্ষেত্র নাই, তাই পরিমাপে কম বা বেশি হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে এই পরিমাপটা সঠিক আছে। এরপরে বলা আছে দেখো, চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে কিন্তু খ চিত্রের ক্ষেত্রে আমরা বের করব। দেখো খ চিত্রের ক্ষেত্রে আমরা কী পাবো, দেখো এখানে লাল রঙের ছোট বর্গক্ষেত্র কয়টা আছে, আমরা লাল রঙের ছোট বর্গক্ষেত্র কয়টা আছে দেখি গুণি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা আর 11টা, 12টা, এইখানে কিন্তু লাল রঙের আছে, এইখানে কিন্তু এইটুকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে ভিতরে যে সবুজ অংশটা দেখতেছ, এই সবুজ অংশের কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই লাল অংশ দিয়ে কিন্তু এই ভিতরের অংশটুকু বোঝানো হয়েছে, তো এইখানে এই সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমার লাল অংশ কিন্তু এই লাল অংশের ভিতরে সবুজ আছে, তার মানে এই যে লাল যে বর্গক্ষেত্র আছে, এই লাল বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। এখন বলা আছে খ চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তার মানে এখানে 12টা আছে, দেখো লাল রং চিহ্নিত আছে হচ্ছে 12টা, তাহলে 12টা এই ছোটো ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে 1 × 12। 1 × 12 কেন, দেখো এখানে 12টা আছে আর প্রতিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, তাহলে 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 1 × 12 বর্গ সেন্টিমিটার। তার মানে পাবো হচ্ছে 1 × 12 = 12ই আসবে। খ চিত্রে নীল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো খ চিত্রে নীল রং আছে কয়টা, নীল রঙের কয়টা আছে দেখি, নীল রং কেন 0.5 ধরা হয়েছে, কারণ এইটার নীল রং কিন্তু পুরাটা ভরাট করে নাই, ভরাট কিন্তু এখানে অর্ধেক করা আছে, এইখানে অর্ধেক করা আছে, এই জন্য কিন্তু 0.5 ধরা হয়েছে। তাহলে এখানে নীল রঙের কয়টা আছে দেখি, আমরা নীল রঙের আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, মানে নীল রঙেরও আছে কিন্তু 12টা, তাহলে নীল রঙের 12টি আছে। তাহলে খ চিত্রে নীল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে, 12 গুণ, দেখো নীল রং সমান আমরা ধরেছিলাম 0.5
বর্গ সেন্টিমিটার, তাহলে বারো গুণ পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার। দেখো বারো সাত যদি আমরা পয়েন্ট ফাইভ গুণ করি, গুণ করলে পাবো হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার। দেখো আমার এই সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হবে, তো আমরা সবুজ অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটা গ্রিডে বসিয়েছি। বসানোর ফলে আমার এই যেগুলা সম্পূর্ণ ভরাট হয়েছে সেটার আমরা লাল রং দিয়ে চিহ্নিত করছি, লাল রং দিয়ে চিহ্নিত করছি। মানে কি, এখানে লাল রং দিয়ে চিহ্নিত করা আছে হচ্ছে বারোটি, বারোটি কিন্তু ভরাট আছে, তার মানে বারোটির এই ক্ষেত্রফল কত হবে প্রতিটা লাল রঙের জন্য, কি এক বর্গ সেন্টিমিটার। মানে প্রতিটা ছোট লাল রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ সেন্টিমিটার। তাহলে লাল রঙের জন্য আমরা ক্ষেত্রফল কত পাবো, এক গুণ বারো, যেহেতু বারোটি আছে, টোটাল বারোটি আছে, তার মানে এক গুণ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ সেন্টিমিটার। তাহলে বারো গুণ এক সমান হবে হচ্ছে কি, এই লাল রঙের যে বারোটি ছোট বর্গক্ষেত্র আছে সেটার ক্ষেত্রফল। সেটার ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার। আর নীল রঙ, নীল কিন্তু পুরাটা কভার করে নাই, নীলের ক্ষেত্রে অর্ধেক কভার করছে। নীলের বর্গক্ষেত্র, নীলের ক্ষেত্রফল সমান আমরা ধরছি জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার। তাহলে নীল রঙ আছে কয়টা, নীল রঙ আছে হচ্ছে বারোটা, এখানে কিন্তু আমরা গুনছি বারোটা আছে। তাহলে বারোটির ক্ষেত্রফল কত হবে, যেহেতু অর্ধেক পূরণ করছে তার মানে ওইটার ক্ষেত্রফল ধরা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বারোটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, বারো গুণ জিরো পয়েন্ট ফাইভ, এটা কিন্তু নীল রঙের। দেখো নীল রঙের ক্ষেত্রে আমরা পাবো বারোটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে, বারো গুণ জিরো পয়েন্ট ফাইভ সমান হচ্ছে আসে, বারোর সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে হয় হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার। তাহলে গ্রিড থেকে পাওয়া ক্ষেত্রফল কত হবে, দেখো গ্রিড থেকে পাওয়া ক্ষেত্রফল কত হবে, এখানে গ্রিড থেকে আমরা পেয়েছি কি, লাল রঙের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার, আর নীল রঙের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার। তার মানে বারো আর ছয় যোগ করব, তার মানে আমরা যোগ করেছি বারো বর্গ সেন্টিমিটার যোগ ছয় বর্গ সেন্টিমিটার। দেখো বারো বর্গ সেন্টিমিটার যোগ ছয় বর্গ সেন্টিমিটার সমান আসে হচ্ছে আঠারো বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা এই ক্ষেত্রে দেখো টোটালটার ক্ষেত্রফল কত পেলাম, আমরা লাল রঙের ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি বারো বর্গ সেন্টিমিটার, আর নীল রঙের ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি ছয় বর্গ সেন্টিমিটার। তাহলে বারো বর্গ সেন্টিমিটার আর ছয় বর্গ সেন্টিমিটার যোগ করলে আমরা পাবো হচ্ছে আঠারো বর্গ সেন্টিমিটার। তার মানে আমার এই গ্রিডের, গ্রিডে বা এখানে যে গ্রাফ আছে এই গ্রাফে আমরা এটার ক্ষেত্রফল পেলাম হচ্ছে আঠারো বর্গ সেন্টিমিটার, আর এইটার ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম হচ্ছে ষোলো বর্গ সেন্টিমিটার। এখানে নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে। দেখো নীল রঙের ক্ষেত্রে একেবারে ঠিকঠাক, কারণ অর্ধেক গেছে, এখানে কিন্তু অর্ধেক, দেখো অর্ধেক ফাঁকা, এই যে অর্ধেক ফাঁকা আর অর্ধেক কিন্তু পূর্ণ, সেটাই বলা আছে যে এখানে নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার আছে। এরপরে বলা আছে অন্য কোনো জ্যামিতিক উপায়ে ক এবং ও খ চিত্র হতে ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি, অবশ্যই যায়। আমরা যদি এইটার ক্ষেত্রে এই এটার দৈর্ঘ্য পরিমাপ করি স্কেল দিয়ে, আর এটার যদি প্রস্থ পরিমাপ করি, দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি, গুণ করলে কিন্তু আমরা এটার ক্ষেত্রফল পাবো। এটার ক্ষেত্রেও আমরা যদি স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি এবং প্রস্থ পরিমাপ করি, দৈর্ঘ্য আর প্রস্থ পরিমাপ করার পর যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার ক্ষেত্রফল পাবো। তার মানে বলা ছিল যে অন্য উপায়, অন্য কোনো জ্যামিতিক উপায়ে ক ও খ চিত্র হতে, চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি, অবশ্যই যায়। এরপরে বলা আছে তাহলে গ্রিডের সাহায্যে ক ও খ চিত্র থেকে যে ক্ষেত্রফল পাওয়া গেল সেগুলো কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল, নাকি কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল। এখন দেখো এই ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা কিন্তু সঠিক, সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল। আর ক্ষয়ের ক্ষেত্রেও কিন্তু দেখো, এখানে ক্ষয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা ক্ষেত্রফল পেয়েছি সেটাও কিন্তু সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল। দেখো আমরা ক্ষয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে, দেখো ক্ষয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে ষোলো বর্গ সেন্টিমিটার, আর ক্ষয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে আঠারো বর্গ সেন্টিমিটার। এই দুইটা কিন্তু সঠিক, কারণ ক্ষয়ের ক্ষেত্রে সঠিক একেবারে, আর ক্ষয়ের ক্ষেত্রেও সঠিক। কারণ কি, এখানে কিন্তু বলা আছে যে নীল, আমার সমস্যা ছিল কি নীল রঙের অর্ধেক আছে, একেবারে সঠিক কি অর্ধেক আছে, এখানে কিন্তু বলেই দিছে নীল রং দিয়ে চিহ্নিত সবগুলো, সবগুলোতে একেবারে ঠিকঠাক জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে। যেহেতু একেবারে ঠিকঠাক জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার একেবারে নীল রঙের, কারণ অর্ধেক, দেখো এখানে অর্ধেক যেহেতু পূর্ণ হয়েছে তার মানে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার। তার মানে এইটার ক্ষেত্রফলও একেবারে সঠিক, এটার ক্ষেত্রফলও সঠিক, তার মানে ক্ষেত্রফল হবে সঠিক ও প্রকৃত ক্ষেত্রফল, এটা কিন্তু কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল না। যদি এখানে
একটু এদিক ওদিক হতো বা একটু যদি মনে করো যে বেশি হতো, অর্ধেকের বেশি হতো, সেক্ষেত্রে কিন্তু আপাত ক্ষেত্রফল হতো বা কাছাকাছি ক্ষেত্রফল হতো। এই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক পেয়েছি। এটার ক্ষেত্রে সঠিক কেন, এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক 0.5 আছে, নীল রঙগুলা কিন্তু 0.5 আছে। আমরা এতক্ষণ কি পড়লাম এটা সংক্ষেপে বলতে পারি, বলা ছিল যে এটার গ্রিডে এটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে বলা ছিল যে লাল রঙের যেটা আছে সেটার লাল রঙের ছোট একটা বর্গক্ষেত্র সমান বলা ছিল 1 বর্গ সেন্টিমিটার। এখানে গ্রিডে এই ক্ষেত্রে আমরা দেখি যে 16টা ছোট বর্গক্ষেত্র আছে, তার মানে এটার ক্ষেত্রফল হবে কত, 16 × 1 বর্গ সেন্টিমিটার সমান 16 বর্গ সেন্টিমিটার। এখন বলা আছে এইটার ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা পুরা ভরাট হয়েছে, ছোট বর্গক্ষেত্র পুরা ভরাট হয়েছে, ওইটাকে আমরা লাল রং দিয়েছি, আর যেটা অর্ধেক ভরাট হয়েছে সেটাকে আমরা নীল রং দিয়েছি। লাল রঙের আছে এখানে হচ্ছে 12টি, তাহলে 12টি লাল রঙের ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 12 × 1 বর্গ সেন্টিমিটার, কারণ প্রতিটা লাল রঙের বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, তার মানে 12 × 1 বর্গ সেন্টিমিটার সমান আমরা পেয়েছি হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। আর এখানে নীল রঙের যেটা আছে সেটা কিন্তু একেবারে 0.5 বর্গ সেন্টিমিটার আমরা ধরে নিয়েছি নীল রং, কারণ নীল রঙের এটা কিন্তু পুরোপুরি ভরাট হয়নি, এটা অর্ধেক ভরাট হয়েছে। দেখো আমি বোঝানোর জন্য তোমাদের চিত্রটা একটু বড় করেছি, তুমি এইটা যদি চিন্তা করো, দেখো এইখান থেকে এইটুকু চিন্তা করো, যদি এটা দেখো, এটা চিন্তা করলে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু অর্ধেক ভরাট হয়েছে, দেখো এই অর্ধেক ভরাট হয়েছে আর অর্ধেক কিন্তু ফাঁকা আছে, এই জন্য কিন্তু নীল রঙেরটা ধরা হয়েছে 0.5। তো এখানে নীল রঙের আছে কিন্তু হচ্ছে টোটাল 12টা, তাহলে 12 × 0.5 বর্গ সেন্টিমিটার, মানে এই নীল রঙের ক্ষেত্রে ক্ষেত্রফল ধরা হয়েছে 0.5 বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে নীল রঙের আছে টোটাল হচ্ছে 12টি, তাহলে 12 × 0.5 সমান আছে হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার হবে, তার মানে লাল রঙের ক্ষেত্রে আমরা পেয়েছি 12 বর্গ সেন্টিমিটার আর নীল রঙের ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, তাহলে এইটার ক্ষেত্রফল কত পাবো, তাহলে এই লাল রঙের যেটা পেয়েছি সেইটার সাথে নীল রঙেরটা যোগ করব, তার মানে 12 + 6 সমান এইটার ক্ষেত্রফল হবে হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। এখানে যে দুইটা আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম, দুইটা ক্ষেত্রফলই কিন্তু প্রকৃত ক্ষেত্রফল, অ্যাকুরেট ক্ষেত্রফল। আজকের পর্ব এই পর্যন্ত, এই পর্যন্ত পড়ালাম আজকের পর্ব, এই পরবর্তী পর্বে আমরা এখান থেকে শুরু করব। আজকের পর্ব এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আজকের মতো বাই বাই।